ভোট হাতিয়া পাই নবীন পট্টনায়ক বেশ জাদু দেখাউছন্তি। টঙ্কিকিয়া চাউল, কালিয়া পিঠা, এমতি অজব যোজনা সব ঘোষণা করছন্তি। তা দেহরে পয়সা খরচ হচ্ছে, লোক টঙ্কিকিয়া চাউল পাইলে খুশি হচ্ছন্তি। পিঠা যোজনার পিঠা খাইবাকু ভাল লাগুছে, কালিয়া যোজনার 5000 টাকা নেউছন্তি। যদি তাকু নবীন পট্টনায়ক পচারিব ইয়ে টঙ্কা সব আপনার কোউটু আনুছন্তি, আপনার তো 64,000 টাকা ঋণ কলে, পুনি মাসক পরে সেটা 93,000 কোটি হব, ইয়ে টঙ্কা সব আপনার ঋণ করি আনুছন্তি, তাকু সুজিব কিয়ে? সেতবে নবীন বাবু কে নথিবি, সেতবে যে সরকার আসব সে সুজিব, আর সুজ তো সরকার সুজিব নে, মুখ্যমন্ত্রী কি মন্ত্রী তো সুজবে নি, সুজিবে এই যে টকিয়া চাউল খাউছন্তি, যে পিঠা যোজনার বাইয়া হচ্ছন্তি, যে কালিয়া যোজনার টঙ্কা নেউছন্তি, সেই মানে তাকে ঋণ সুজিবে। ঝুপুড়ি ঘর উপরে হোল্ডিং টিকস বসিব, জিজিয়া কর লাগু হব, এবং লোক কর টিকস দেইকি তাকে অন্টা ভাঙ্গি যাব, সেতবেক নবীন পট্টনায়ক ক্ষমতার নথিবে কি তাকে মন্ত্রী মানে ক্ষমতার নথিবে।